আমি আর মুশফিকে যখন ব্যাটিং করতেছিলাম তখন আমরা মনে করছিলাম যে আমরা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। তখন পর্যন্ত দেখেন যে আমাদের মিস্টেক ছিল, এর জন্য আমাদের হয় নাই। কারণ দেখেন যে এই উইকেটটা ভালো উইকেট ছিল, বাট লাস্টের 5 ওভার আমরা ভালো বোলিং করিনি ওরকম, আর ওরা অনেক রান করে ফেলেছে লাস্ট 5 ওভার। আমরা মনে হয় একটু বেশি রান দিয়ে ফেলেছি, এর জন্য হয়তো একটু লাস্টের দিকে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে। দেখেন যে টি টোয়েন্টি খেলায় কিন্তু আপনার বেশি রান চেস করতে গেলে কিন্তু আপনার প্রত্যেক ওভারই কিন্তু রান রেটটা ঠিক রাখতে হবে। আপনি দেখেন যে 194 রান আমরা চেস করছি, অলমোস্ট 9.5 করে রান লাগছে ওভারে। সো এখানে কিন্তু কোনো ওভারই আপনি রিল্যাক্সে খেলা যাবে না। ফার্স্ট 6 ওভার আমরা যেভাবে খেলেছি এবং 20 ওভার পর্যন্ত এইভাবেই খেলতে হবে, আর এইভাবে না খেললে তো রান রেট বেড়ে যাবে। আপনি দেখেন লাস্টের দিকে হয়তো ওরা মাঝখানে 2টা ওভার খুব ভালো বোলিং করেছে, ওখানে আমাদের 3টা উইকেট চলে গিয়েছে, এর জন্য কিন্তু উইকেটও পড়েছে, আমাদের রান রেটটাও বেড়েছে। একটা সময় যে আমাদের 13, 13.5, 14 করে রান লাগতেছিল, ওইটা যদি হয়তো 11 বা 10 এর কাছাকাছি থাকতো তাহলে হয়তো আমাদের জন্য ইজি হতো। কারণ আপনি দেখেন যে আমরা 10 রানে হেরেছি, সো 1টা ওভার বেশি রান এখানে হতেই পারে, উইকেটটা ভালো। সো ওখানে আমাদের ছোট ছোট যে মিস্টেকটা ছিল ওর জন্য আমরা, দেখেন এটা তো আমার নিজের ডিসিশন না, এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ডিসিশন, টিম ওনারদের ডিসিশন। বাট এখন পর্যন্ত তো ওই রকম তারা যে চিন্তা করছে কি আই ডোন্ট নো, বাট আমি যেভাবে চিন্তা করছি যে আমি খেলা নিয়ে ফোকাস, আমি ওটা আপনি যেটা বললেন ওটা নিয়ে, যেহেতু তারা আছে, তামিম ভাই করছে, আরও আমাদের বেশ সিনিয়র প্লেয়াররা আছে, স্টিল সবাই সাপোর্ট করছে সবাই। বাট একটা জিনিস কি, এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলার রেজাল্ট যদি না হয় অনেক সমালোচনা হয়, অনেক আলোচনা হয়। তারপরও যে জিনিসটা আপনি বললেন এটা এখন পর্যন্ত ডিসিশন আমি জানি না, এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। পাওয়ার হিটিং না, আপনি দেখেন যে যারা আছে আপনার কি মনে হয় যে পাওয়ার হিটিংয়ের জন্য আমরা হেরে যাচ্ছি? আসলে এরকম কোনো কিছু না, আমরা যে জিনিসটা এক্সিকিউট করতে পারছি না সেটা হলো বোলার। আমরা কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু মানে হয়তো ওরকমভাবে খারাপ খেলছে না। আপনি দেখেন মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে, লাস্ট 2টা ম্যাচ 50 রান করেছে, এবং উপরের দিকে সৌম্য সরকারও ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে, তামিম ভাই ভালো খেলছে, এবং টিমের ভিতরে টি টোয়েন্টিতে আরও যারা আছে ছোটো ছোটো কন্ট্রিবিউট করছে। টি টোয়েন্টি খেলাটা আপনার বোলারদের খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে যে লাস্টের লাস্ট 5 ওভার্স খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ টি টোয়েন্টি খেলা। আপনি দেখেন যে আমরা যে ম্যাচগুলো হেরেছি ম্যাক্সিমাম কিন্তু আমরা রান দিয়ে হেরেছি, আমরা কিন্তু ব্যাটসম্যানের জন্য দোষের জন্য আমরা ম্যাচ হারিনি এরকম দেখেন। বাট টি টোয়েন্টি খেলায় অনেক সময় সিচুয়েশন এরকম আসে বলার কতটুকু প্রিপারেশন নিচ্ছে এক্সিকিউট করার জন্য, কারণ লাস্টের দিকে তো আপনার প্রত্যেক বলই হিট করবে ব্যাটসম্যান 4 ছক্কা মারার জন্য, ওখানে আপনার আউট হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, বাট ওখানে কীভাবে আমি নিজেকে এক্সিকিউট করছি বোলাররা, এইটা খুব ইম্পর্টেন্ট। হয়তো আমাদের এক্সিকিউটটা খুব কম হচ্ছে, আমরা সাকসেসটা কম পাচ্ছি না। আপনি দেখেন যে লোকাল প্লেয়ার যারা আছে আমরা হয়তো দেখেন আমাদের টিম থেকেই দেখেন যে আমরা যেভাবে খেলছি এখানে কিন্তু প্রত্যেক ফরেনারের চেয়ে লোকাল প্লেয়ারদের রেসপন্সিবিলিটিটা বেশি, কারণ আপনি ফরেনার 4টা প্লেয়ার খেলে আর লোকাল প্লেয়ার 7টা প্লেয়ার খেলে, সো 7টা লোকাল প্লেয়ারদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আর যেহেতু আমাদের টিমে বেশ কিছু ভালো প্লেয়ার আছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাট আমি বিশ্বাস করি যে আমরা হয়তো লাস্ট 3টা ম্যাচ হেরেছি, বাট স্টিল আমাদের এখনও চান্স আছে ভালো খেলার জন্য, এখনও আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। সো আমরা যদি ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারি তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে আরও। আপনি দেখেন যে সবসময় কোশ্চেনটা আসে বোলারদের নিয়ে, বোলাররা ভালো করতে পারছি না, বাট একটা জিনিস দেখেন যে উইকেটটাও ভালো ছিল, এবং একটা জিনিস দেখেন যে আমাদের কিছু মিস্টেক ছিল, যদি আমরা ক্যাচগুলো ধরতে পারতাম তাহলে আমাদের বোলারদের জন্য আর ইজি হয়ে যেত, কারণ বোলাররা তো চেষ্টা করছে এবং কয়েকটা ক্যাচ মিস হয়েছে, এর জন্য যদি ক্যাচ মিস হয় ডিফিকাল্ট হয় বোলারের জন্য। আর আরেকটা কী যেন বললেন, ও আচ্ছা, এটা আসলে টিমের একটা প্ল্যানিং ছিল এরকম যে আসলে সিচুয়েশনটা ওই রকম হয়তো আসেনি, হয়তো সিচুয়েশনটা ক্যাপ্টেন চিন্তা করেছে যে যেহেতু আমাদের স্পিনার 2টা ফরেনার বোলার আছে ওদেরকে দিয়ে বেশি বোলিং করানো হয়েছে, এবং রাইট লেফটি কম্বিনেশনের জন্য অনেক একটা সময় রাইটি ব্যাটসম্যান ব্যাটিং করছিল, বাট এটা সম্পূর্ণ ক্যাপ্টেন ডিসিশন নিয়েছে, বাট সে ভালো মনে করেছে এর জন্য হয়তো আমাকে করায়নি। দেখেন ক্রিকেট খেলা অলওয়েজ প্রেশার, আর হারলে তো একটু খারাপ লাগে, চেষ্টা করবো ভালো খেলার জন্য এবং কামব্যাক করার জন্য।
আপনি দেখেন যে আউটসাইডে কি হয় এটা আমাদের, আমরা এটা নিয়ে ওয়ারিড না, আমরা ওয়ারিড আমাদের নিজেদের পারফরমেন্স নিয়ে, আমরা কিভাবে খেলছি এবং পারফর্ম করতে পারছি কি না, এটাই আমাদের লক্ষ্য। আর যেহেতু বিপিএল অনেক বড় টুর্নামেন্ট, এখানে সবাই চায় ভালো খেলার জন্য, আর সবার প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ওইভাবে নিচ্ছি প্রিপারেশন, এবং হয়তো হচ্ছে না, বাট আমি বিশ্বাস করি অবশ্যই আমাদের এখনও সামনে যে 8টা ম্যাচ আছে, আমরা যদি কন্টিনিউ ম্যাচ জিততে পারি টানা ব্যাক টু ব্যাক, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং টিমের যে সবার ভিতর হয়তো একটু আপসেট আছে, অবশ্যই 3টা ম্যাচ হেরে গিয়েছি, সবাই একটু আপসেট আছে, বাট 1টা ম্যাচ জিততে পারলে আমাদের জন্য ভালো হবে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।